স্ত্রী যদি পরকিয়া করে এবং সে ভুল স্বীকার করে তওবা করে তার সাথে সংসার করা কি জায়েজ হবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের সমাজে এখন পরকিয়া এটা এরকম ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে, বেশিরভাগ পরিবারেই এই রোগটা আছে। পরকিয়ার আবার অনেকগুলো স্টেপ আছে। ধরেন আপনি বিবাহিত পুরুষ, বউকে বলতেছেন যে তুমি ছাড়া আমার জীবনটাই মিশা, তোমার ছাড়া আমি বাঁচবো না, তুমি ছাড়া জীবনে আমার কারোর দিকে কোনো মনে যায় না, এই হান তান কইয়া চাপাবাজি করে মহিলারে পাম্পটি দেন, এদিকে ফেসবুকে মেসেঞ্জারে অন্যান্য মেয়েদের সাথে ইটিশ পিটিশ করেন, আছে না নাই? ইমতি বহুত মেয়েদের সাথে অনেক বদমাইশি করে বেড়ায়, আছে না নাই? তাহলে এটা পরকিয়া না? এটা পরকিয়ার প্রাইমারি স্টেজ। সরাসরি জেনা করে গেলে, তার হাত ধরে পালায় চলে গেলেন, ওটাতে করে ফাইনাল জাহান্নামে একেবারে দিলেন যা পার কি। কিন্তু তার আগে এই স্টেপগুলো, এগুলোও তো কি, এগুলো থেকে মুক্ত কয়টা পুরুষ আছে যে বুকে হাত দিয়ে বলতে পারবে দাঁড়ায় যে আলহামদুলিল্লাহ কোনো মেয়ের সাথে কোনো প্রকার সম্পর্ক নেই? আছে, কিন্তু এরকম মানুষের পরিমাণ কম। মহিলাও যারে চান্স পাচ্ছে তার সাথে, পুরুষও যার বাচ্চা চান্স পাচ্ছে তার সাথে করতেছে। তো যাই হোক, এরকম পরকিয়া যদি লিপ্ত হয় সেটা স্বামীও হতে পারে, মেয়েদের চাইতে বরং ছেলেরা বরং বেশি আসক্ত হয় আজকাল। তো যাই হোক, এরকম যদি আসক্তি থাকে, প্রশ্ন যেহেতু স্ত্রীর কথা বলা হয়েছে তো স্ত্রীর কথাই বললাম, ধরলাম যে স্ত্রী এরকম কোনো ভুল করেছেন, এরপর তিনি নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে লজ্জিত হয়ে তওবা করে মাপ চেয়ে তিনি ফিরে এসেছেন, আপনার কাছে সেটা ধরা পড়ার পর তার তওবাটাও আপনার কাছে মনে হয়েছে যে তিনি আসলে অন্তর থেকে খাঁটি তওবা তওবায় নসুহা করেছেন এবং তিনি ফিরে এসেছেন, আপনার কাছেও সে দুঃখ প্রকাশ করেছেন আর কখনো করবেন না সংকল্প করেছেন, আপনার কাছে মনে হয়েছে যে হ্যাঁ তার তওবাটা টিকবে মনে হয়, তাহলে অবশ্যই আপনি তাকে ক্ষমা করে তার সাথে সংসার করতে পারবেন। শুধু পারবেন না, বরং ক্ষমা করে তাকে সুযোগ দেওয়া আপনার উচিত। মানুষ ভুল হয়েছে, যদি আপনার একান্ত রুচি না কুলায় বা আপনার কাছে মনে হয় না এভাবে বারবার সে তওবা করে আবার সে একই কাজ করেছে তাহলে ভিন্ন কথা, তাহলে এরকম নোংরা চরিত্রের মানুষ থেকে আপনি সরে আসার চেষ্টা করবেন। কিন্তু প্রথমবার তিনি যদি তওবা করেন এবং ভুল স্বীকার করেন তাহলে আপনার সুযোগ দেওয়াটাই উত্তম হবে।